নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত নসমাই মসজিদ। বন্ধুসকল, পলগতে চাওক আজি সন্ধ্যার সাতটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, ভুল প্রমাণিত হল এক্সিট পোল। হরিয়ানাত একরাহে তৃতীয়বারের সরকার গঠনের পথত বিজেপি। এক্সিট পোলর মতে হরিয়ানাত হুকুলমে সরকার গঠন করব কংগ্রেসে। বহুতরে ভবিষ্যৎবাণী আছিল যে কংগ্রেস শিবিরে 64 আসন পর্যন্ত লাভ করব। নির্বাচনের পাশত 7টা বুথ রিটার্ন সমীক্ষাত এই দাবি করা হয়েছিল, কিন্তু ভোট গণনা আরম্ভ হওয়ারে এক্সিট পোল ভুল বলে প্রমাণিত হল। কংগ্রেসক এরি বহুদূর আগবাড়িছে বিজেপিয়ে। শেহতিয়া খবর অনুসরি 50 আসন আগবাড়ি আছে গেরুয়া শিবির বিজেপি, আনহাতে 35 আসন আগবাড়ি আছে কংগ্রেস দল। উল্লেখযোগ্য যে বিগত 4 অক্টোবর হরিয়ানার 90টা বিধানসভা সমষ্টিত একক পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর ইয়ার পিছত ইটোর পিছত সিটুক এক্সিট পোল প্রকাশ পালে। হরিয়ানাত কংগ্রেসে অকলে সরকার গঠন করবলে উলাইছে বলে দাবি করা হয়েছে। 7টা বুথ রিটার্ন সার্ভের আরম্ভ অনুসরি কংগ্রেসে কম বেশি পরিমাণে 49-64 আসন হরিয়ানাত পুনের ক্ষমতালয় হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 10 বছরের পাশত হরিয়ানাত পুনের ক্ষমতা দখল করব কংগ্রেস শিবিরে। এক্সিট পোলে জয়ের ইঙ্গিত দিয়ারে কংগ্রেস কর্মী সকলে উল্লাসের সৃষ্টি করে, আর ভোট গণনার পূর্বে দিল্লিত আরম্ভ হয়েছিল উদযাপন। কিন্তু সময়ের লগে ছবি সলনি হয়ে যায়। ইভিএম খোলার লগে গেরুয়া শিবির আগবাড়ি ধরলে। গণনার 2 ঘণ্টামানের ভিতরতে বিজেপির প্রার্থী সকলে 46 আসনের যাদুকরি সংখ্যালয় আগবাড়ি। ইয়ার পিছতে মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনিয়ে কয় যে বিগত 10 বছর বিজেপি সরকারে বহু কাম করেছে। মনোহরলাল খট্টরে মুখ্যমন্ত্রী হিসাবে যে ব্যবস্থা সৃষ্টি করেছে তারপরা হরিয়ানার জনসাধারণ উপকৃত হয়েছে, আর তৃতীয়বারের সরকার গঠন করে সেই কামক আগুয়াই লো যাব। মন করবল যে বিগত বিধানসভা নির্বাচন বিজেপিয়ে এটাও সংখ্যাগরিষ্ঠতা লাভ করা নাছিল। জেজেপির সহযোগত সরকার গঠন করেছিল। পরবর্তী খবর, আজি পুয়ারেপর আরম্ভ হয়েছে হরিয়ানার ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোট গণনা। হরিয়ানার পিছত এইবার লো আছি জম্মু কাশ্মীরের খবর। জম্মু কাশ্মীর সরকার গঠনের দিকে আগবাড়িছে কংগ্রেস দল। 50 আসন অগ্রগতির বৃহৎ ব্যবধানত আগবাড়িছে কংগ্রেস। রাজ্যখনত থলঠেগত পড়িছে বিজেপি। জম্মু কাশ্মীর সরকার গঠনের দিকে আগবাড়িছে কংগ্রেস এনসি মিত্রজোট। বিজেপিক এক প্রকারের ধরাশায়ী করে বৃহৎ ব্যবধানত অগ্রগতি কংগ্রেস এনসি মিত্রজোটর। 52 আসন লাভ করেছে অগ্রগতি, 27 সীমাবদ্ধ হয়ে আছে বিজেপি। সরকার গঠন করার মেজিক নম্বর হয়েছে 46। জম্মু কাশ্মীরের 7 আসনের ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে, আর বাকি কেক্ষণ আসনের ভোট গণনা চলি আছে। কোন কেক্ষণ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে চাও আহক। বসহলীত বিজেপির দর্শন কুমারের জয়লাভ। সাম্বা সমষ্টিত বিজেপির সুরজিৎ সিং জয়ী হয়েছে। গুরেজত রাষ্ট্রীয় সম্মিলনের ফকির মোহাম্মদ খান জয়ী হয়েছে। হজরতবাল দখল করেছে রাষ্ট্রীয় সম্মিলনের সলমান সাগরে। উদমপুর পূবত জয়ী হয়েছে বিজেপির প্রার্থী রণবীর সিং পাথিরানা। পরবর্তী খবর, পূজার বতরত রাজ্যের সাধারণ জনতার মূলত রাম টাঙুন। এতিয়ারপরা গ্রাহকে দিব লাগিব অতিরিক্ত কর। রাজ্যত বৃদ্ধি করা হল পরিবহন কর। পূজার বতরত রাজ্যের সাধারণ জনতার মূলত পুনের রাম টাঙুন। রাজ্যত বৃদ্ধি হল পরিবহন কর। এতিয়ারপরা গ্রাহকে দিব লাগিব অতিরিক্ত কর। বাহনের পঞ্জীয়নের নামত অতিরিক্ত কর দিব লাগিব সাধারণ গ্রাহকে। 3 লাখ টকীয় চারিচকীয়া বাহনত অতিরিক্ত 4% কর আরোপ করা হয়েছে। 3-4 লাখ টকীয় চারিচকীয়া বাহনত অতিরিক্ত 6% কর আরোপ করা হয়েছে। 5-20 লাখ টকীয় বাহনত গ্রাহকে ভরিব লাগিব অতিরিক্ত 10% কর। আর 20 লাখতকৈ অধিক মূল্যের বাহনত অতিরিক্ত 14% কর ভরিব লাগিব সাধারণ গ্রাহকে। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এই ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক।
আর এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' সমূহ নিতৌ চাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, অলিম্পিকত হাৰিলেও নিৰ্বাচনত জিকিল বিনেশ ফোগাট। হাৰিয়ানাত জয় হল কংগ্ৰেছ পাৰ্টী তথা মল্ল যুঁজাৰু বিনেশ ফোগাট। 5,000+ ভোটত জুলানা সমষ্টিৰ পৰা বিনেশৰ জয়লাভ। পৰৱৰ্তী খবৰ, মধ্যপ্ৰাচ্যত আৰম্ভ হৈছে ভয়ংকৰ যুদ্ধ। এঘণ্টাতে ধ্বংস কৰিলে 120 ঘাটি। লেবাননৰ ক্ষেপণাস্ত্ৰৰ উত্তৰ দিলে ইজৰাইলী সেনাবাহিনীয়ে। এসপ্তাহৰ ভিতৰতে ইজৰাইলক দুবাৰকৈ কঁপাই তুলিলে। সোমবাৰে ইজৰাইলৰ হাইফা অঞ্চলত হিজবুল্লাই প্ৰায় 135 ফাদি 1 ক্ষেপণাস্ত্ৰ নিক্ষেপ কৰে আৰু ইয়াৰ প্ৰত্যুত্তৰত ইজৰাইলৰ সেনাই মাত্ৰ 60 মিনিটৰ ভিতৰতে দক্ষিণ লেবাননৰ 120 হিজবুল্লাহৰ ঘাটিত ক্ষেপণাস্ত্ৰ আক্ৰমণ চলায়। সোমবাৰৰ নিশা সেনাৰ এক বিবৃতি অনুসৰি বায়ুসেনাই লেবাননৰ 120 ঘাটি 60 মিনিটৰ ভিতৰতে ধ্বংস কৰে। ইজৰাইলে বিগত 2 সপ্তাহ ধৰি লেবাননত অবিৰতভাৱে বিমান আক্ৰমণ চলাই আহিছে। দাবী কৰিছিল যে তেওঁলোকে হিজবুল্লাহৰ প্ৰায় সকলো শীৰ্ষ নেতাক হত্যা কৰিছে আৰু ইয়াৰ পিছতে গম পোৱা গ'ল যে IDF-এ দক্ষিণ লেবাননত প্ৰৱেশ কৰি হিজবুল্লাহৰ ঘাটি ধ্বংস কৰাৰ সিদ্ধান্ত লৈছে। কিন্তু হিজবুল্লাহ পৰিমৰাবিদৰ নহয়, তেওঁলোকে প্ৰত্যাক্ৰমণ চলায়। সূত্ৰ অনুসৰি সোমবাৰে ইজৰাইলৰ অন্যতম বৃহৎ চহৰ হাইফাত ৰকেট আৰু ক্ষেপণাস্ত্ৰৰে আক্ৰমণ কৰে। তাৎপৰ্যপূৰ্ণভাৱে লেবাননে প্ৰথমবাৰৰ বাবে ব্যৱহাৰ কৰিছে ফাদি 1 ক্ষেপণাস্ত্ৰ। জনা যায় যে এই আধুনিক ক্ষেপণাস্ত্ৰ অতি মাৰাত্মক। ই 80 কিলোমিটাৰ দূৰত্বৰ লক্ষ্যত আঘাত হানিব পাৰে। ইফালে এই আক্ৰমণ আৰু প্ৰত্যাক্ৰমণে ইজৰাইলত ভাৰতীয়সকলৰ জীৱনক লৈ সংশয়ৰ সৃষ্টি কৰিছে। বিগত কিছুদিনত যি পৰিস্থিতিৰ বিকাশ ঘটিছে, সেই পৰিস্থিতিত দেশখনত তেওঁলোকৰ জীৱন কিমান দিন নিৰাপদ হৈ থাকিব পাৰে সেয়া ডাঙৰ প্ৰশ্ন। চৰম আতংকত দিন কটাইছে তেওঁলোকে। পৰৱৰ্তী খবৰ, 5-দিনীয়া ভ্ৰমণসূচীৰে ভাৰতলৈ আহিছে মালদ্বীপৰ ৰাষ্ট্ৰপতি মহম্মদ মুইজু। মহম্মদ মুইজুৰ লগতে আহিছে তেওঁৰ পত্নী আৰু দুয়োগৰাকী তাজমহল দৰ্শন কৰিবলৈ যোৱাৰ বাবে 2 ঘণ্টাৰ বাবে বন্ধ কৰি দিয়া হ'ল তাজমহলত সাধাৰণ পৰ্যটকৰ প্ৰৱেশ। পৰৱৰ্তী খবৰ, মাটি বাৰী কাম কাজক লৈ ডাঙৰ খবৰ। ৰাজ্যত আহি গ'ল নতুন নিয়ম। এতিয়াৰ পৰা আপুনি ঘৰত বহিয়েই দিব পাৰিব মাটিৰ খাজনা। খাজনা দিবলৈ আপুনি যাব নালাগে মৌজাদাৰৰ কাৰ্যালয়লৈ। মাটি বাৰীৰ কাম কাজক লৈ ডাঙৰ খবৰ। এতিয়াৰ পৰা খাজনা দিবলৈ আপুনি যাব নালাগে মৌজাদাৰৰ কাৰ্যালয়লৈ। ঘৰতে বহি দিব পাৰিব মাটিৰ খাজনা। মাত্ৰ 4টা কাম কৰিয়েই আদায় দিব পাৰিব মাটিৰ খাজনা। QR কোড স্কেন কৰি আপুনি দিব পাৰিব মাটিৰ খাজনা। লগতে বসুন্ধৰা.assam.gov.in/e-khazanat গৈ আপুনি দিব পাৰিব খাজনা। এই ৱেবছাইটত ভিজিট কৰি আপুনি অতি সহজতে মাটিৰ খাজনা দিব পাৰিব। সহজ আৰু সুৰক্ষিতভাৱে ঘৰতে বহি আদায় দিব পাৰিব মাটিৰ খাজনা। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্য জোকাৰি যোৱা ট্ৰেডিং স্কেমক লৈ ডাঙৰ খবৰ। বিশাল আৰু সুমিত ট্ৰেডিং কেলেংকাৰী তদন্ত CBI-লৈ হস্তান্তৰ। মুঠ 41টা ট্ৰেডিঙৰ গোচৰ CBI-লৈ হস্তান্তৰ। CBI-ক তদন্তৰ বাবে নিৰ্দেশ কেন্দ্ৰীয় চৰকাৰৰ। উল্লেখযোগ্য যে এই সন্দৰ্ভত বিগত 13 ছেপ্টেম্বৰত ৰাজ্য চৰকাৰে কেন্দ্ৰক দিছিল আবেদন আৰু তদন্ত ক্ষিপ্ৰ কৰাৰ বাবে সকলো সহায় কৰিব ৰাজ্য চৰকাৰে।